চেষ্টা তো করবে, সম্ভব অসম্ভব পরের কথা, চেষ্টা তো করবেই। এর আগে কি চেষ্টা করেনি এই দল থেকে ওদের কাছে? এখানে দিদি মোদির আন্ডারস্ট্যান্ডিং আছে, হয়তো নাও করবে। আমার ধারণা পশ্চিমবঙ্গে তেমন কিছু করবে না, উপরে ওপরে ছটকা ছটকি হবে, কিন্তু বিশেষ কিছু হবে না। কারণ দিদি মোদি তো একই মেরুতে চলছে। তো দিদির লক্ষ্য কংগ্রেস মুক্ত, মোদির লক্ষ্য কংগ্রেস মুক্ত। মোদি আর দিদির এই মিল সবাই স্পষ্ট দেখতে পাচ্ছে, আগামী দিনে আরও ভালো করে দেখতে পাবে। বিরোধী ঐক্য যাতে না হয়, মোদির যাতে ডিস্টার্ব না হয়, সব ব্যবস্থা যেন দিদির কাছে নির্দেশ আসছে, দিদি সেটা করছে। আজকে আমার কথা শুনে মনে হতে পারে বিরোধী দলের নেতা যা করতেই পারে, অনেক বিন্দু আছে এরকম, শুভেন্দু একাকার, বিন্দু বিন্দু ভর্তি। সব থেকে বড় কথা, দিদি আমাদের কালিম্পংয়ে যে সভাটা করেছিলেন সুদীপ্ত সেন ধরা পড়ার আগে, এই পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের জন্য টাকা পয়সা যা দরকার, কী করতে হবে না করতে হবে, ঢেলো পাহাড়, কালিম্পংয়ের ঢেলো পাহাড়ে আমাদের দিদি পাহাড়ের ঢলে বসে সুদীপ্ত সেনের সঙ্গে যে চুক্তি করেছিলেন লেনা দেনা ষড়যন্ত্রের, তার কথাটা সুদীপ্ত সেন বললে খুশি হতাম। শুভেন্দু অধিকারী 100 বার কেন, 1000 বার করতে পারে, সব তৃণমূলের নেতা জড়িত। শুভেন্দুবাবু তখন তো তৃণমূলে ছিল, তো এক বিন্দু নয় হাজার বিন্দু আছে ওখানটায়। এখন সুদীপ্ত সেন সমস্ত বেল্টেল পেতে পারে, হয়তো কোনো ব্যবস্থা হচ্ছে হয়তো, তাই চাপিয়ে দে, কিছু লোককে বাঁচিয়ে দে, কিছু লোককে চাপিয়ে দে, আমরা চাই সব চোরকে ধরাবো। আর সব থেকে চোরের সর্দারনি নাম হচ্ছে মমতা ব্যানার্জি। কালিম্পংয়ের ঢেলো পাহাড়ে কী আলোচনা হয়েছিল সুদীপ্ত সেন বলুন। ওনাদের দলের এক এমপি, এক নেতা, সে 90 না 100 পৃষ্ঠার যে সিবিআইকে তথ্য দিয়েছিল সেটা কী? একা শুভেন্দু খেয়েছে না আরও অনেকে খেয়েছে? শুভেন্দুকে বলতে হবে সেটা। শুভেন্দু এখনকার বিজেপি, তখনকার তো তৃণমূল ছিল। তো দিদির ভাই খেলো, দিদি জানলো না, দিদি তাহলে বলুক আমি জানতাম না, দিদি আমার ভাই খেয়ে নিয়েছিল। এখন দিদি যেমন ভাইপো চুরি করে দিদি জানে না, তখন তো ভাই চুরি করতে দিদি জানতো না। দেখুন এটা বলছে কখন, সুপ্রিম কোর্ট বলার পর, সুপ্রিম কোর্টের অবজারভেশন বলছে এটা স্পন্টেনিয়াস হয়েছিল, তাই এখন অমিত শাহকে বলতে হচ্ছে। এখন সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে আমাদেরকে মেনে নিতে হয়, মানামানে এটা নয় যে এটা গসপেল ট্রুথ, এটা আর কখনো মিথ্যা হতে পারে না, ব্যাপার বলে রাখছি। সুপ্রিম কোর্ট অনেক কিছু বলতে পারে, সেই বিচারটা আমরা নিশ্চয়ই শ্রদ্ধার সঙ্গে মেনে নেব, তার মানে এটা নয় যে সুপ্রিম কোর্ট যেটা বলছে সেটা ধ্রুব সত্য যাকে বলে গসপেল ট্রুথ, সেটা ভগবান প্রদত্ত কোনো রায় নয়, ভগবান প্রদত্ত বা দৈব রায় নয় এটা। কে কী বলছে রাজ্যপালের এরকম বিতর্ক মন্তব্য তো আছেই, রাজ্যপালের ভালো লাগলে আমি আগে বলেছি, এখানে প্রেসিডেন্ট রুল জারি করছে না কেন? রাজ্যপাল নিজে একবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য দরখাস্ত করেছে কি, আবেদন করেছে কি, আমার প্রশ্ন এই জায়গাটায়। আমি কালকেও কলকাতায় বলেছি আমবান নিয়ে 16টা জেলা ক্ষতিগ্রস্ত হয়েছিল, 8টা জেলা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত, 1,02,000 কোটি টাকা রাজ্য চেয়েছিল, সিএনএজিকে দিয়ে তদন্ত করার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সিএনএজি বলেছে 1,20,000 টাকা যেটা চাওয়া হয়েছে সেটা বেকার চাওয়া হয়েছে, তাছাড়াও যে টাকাটা বরাদ্দ হয়েছিল রাজ্য এবং কেন্দ্রের পক্ষ থেকে সেই টাকা নিয়ে দুর্নীতি হয়েছে সেটা সিএনএজি বলছে, আমি না। কিন্তু সেই রিপোর্ট পশ্চিমবঙ্গের বিধানসভায় পেশ হয় না, মানুষের কাছে তার কোনো ডকুমেন্ট আসে না। তাই আমি কালকেও রাজ্য সরকারকে দাবি করেছি যে হাইকোর্টের নির্দেশে যে সিএনএজি তদন্ত হয়েছে আম্বান বিতর্কে, আম্বানে দুর্নীতি নিয়ে, তার জন্য যে রিপোর্ট সিএনএজি পেশ করতে চাইছে সেটা রাজ্য বিধানসভায় পেশ করে পাবলিক ডোমেনে নিয়ে আসুক, অর্থাৎ মানুষের নজরে নিয়ে আসুক। পশ্চিমবঙ্গে রূপান্তরিত হয়েছে, ঠগবাজদের পশ্চিমবঙ্গে রূপান্তরিত হয়েছে, চারিদিকে কল সেন্টার খুলে গেছে, চাকরি আর চাকরি, আর চাকরি দেবার নামে কী লুট চলছে আপনারা দেখতে পাচ্ছেন, সিবিআই তদন্ত হচ্ছে, নেতা মন্ত্রী শান্তি আজকে দুর্নীতির যার জন্য তারা আজকে সিবিআই তদন্তের মুখোমুখি হয়েছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বেকার যুবকরা হাহাকার করছে, আজকে গান্ধী মূর্তির সামনে যোগ্য যারা তাদেরকে যে বঞ্চিত করা হয়েছে সেই সমস্ত শিক্ষককুল অবস্থান করছে, সারা বাংলা জুড়ে চাকরির নামে যে লুট হয়েছে তা একের পর এক নেতা মন্ত্রী শান্তি দপ্তরের একের পর এক ব্যক্তির যখন তাতে অভিযুক্ত হয়েছে তখন আমাদের কাছে সব কিছু স্পষ্ট।
তাই আজকে পশ্চিমবঙ্গ অভিযুক্তদেরই স্বর্গরাজ্য, দুর্নীতিগ্রস্তদের স্বর্গরাজ্য, ঠগবাজদের স্বর্গরাজ্য। এটা দিদির দয়াতে আমরা পেয়েছি, তাই স্বাভাবিকভাবেই এই পশ্চিমবঙ্গকে নিয়ে গর্ব করার দিন আমাদের হারিয়ে যাচ্ছে। দেখুন, আমরা চাইব শান্তিপূর্ণ ভোট হোক। এই পাহাড়কে অশান্ত করা হয়েছে রাজনীতির কারণে, এই ঘিসিংকে মদত দেওয়া হয়েছে রাজনীতির কারণে, ঘিসিং আর দিদি ভাই বোন হয়েছে রাজনীতির কারণে, আবার বিচ্ছেদ হয়েছে রাজনীতির কারণে। তাই স্বাভাবিকভাবেই ভারত পশ্চিমবঙ্গ সরকারের উচিত সেখানকার শান্তিপূর্ণ বাতাবরণ তৈরি করা। ভোট আসবে যাবে, রাজনীতি থাকবে যাবে, দার্জিলিং আমাদের সকলের গর্বের জায়গা। দার্জিলিংকে আমরা সবাই মন থেকে ভালোবাসি, দার্জিলিংয়ের প্রতি আমাদের একটা আবেগ আছে। সেইখানে কখনো এই সরকার কাউকে বলছে সন্ত্রাসবাদী, কখনো তাকে আবার ভাই বানিয়ে বলছে না, সে সন্ত্রাসবাদের কোনো কাজই করেনি, সে উন্নয়ন করতে চায় দার্জিলিংয়ের। সরকারের বহুমুখী রূপ, যাকে আমরা বলি যে চ্যামেলিয়ান, অর্থাৎ বহুরূপী এই সরকার, গিরগিটির মতো যে রং পাল্টানো সরকার, সেই সরকার এখন আবার ভোট করতে চাইছে। আমরা চাই ভোট হোক, কিন্তু সেই ভোটের সুস্থ বাতাবরণ, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ব্যবস্থা হোক। এই পশ্চিমবঙ্গ সরকারের তাদেরকে আজকে বলতে হবে যে এই দার্জিলিংকে রক্ষা করতে গিয়ে অমিতাভ বলে যে ছেলেটাকে যে শহীদ হয়েছিল, আজকে তার পরিবারকে জবাব দিতে পারবেন? তো সেদিন বারাসাতে হাজার হাজার তৃণমূলীরা বিক্ষোভ দেখিয়ে দার্জিলিংয়ের সেন্টিমেন্টটাকে বাংলার সেন্টিমেন্ট করার চেষ্টা করেছিল, পাহাড় আর সমতলের মধ্যে বিভাজনের রাজনীতি এই তৃণমূল করেছিল। আজ আবার সে প্রয়োজনের নিরিখে, প্রয়োজনের তাগিদে সেখানে যখন বুঝছে যে হ্যাঁ এবার আমি দখল করতে পারবো, বা ঘিসিং এবার এই বিমল গুরুং হারতে পারে, তখন আবার সে ম্যানেজ করার চেষ্টা করছে। রাজনীতি থাকবে যাবে, ভোট থাকবে যাবে, দার্জিলিংয়ের থেকে ট্যুরিস্ট কিন্তু আজকে চলে যাচ্ছে সিকিমে, এটা যেন আমাদের মনে থাকে। দার্জিলিং আমাদের এই রাজ্যের একটা উৎকৃষ্টতম একটা ভ্রমণ কেন্দ্র, শুধু এই রাজ্যের নয়, সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর মানুষ সেখানে আসে। আজ এই সরকারের আমলে দার্জিলিং তার সেই আকর্ষণ হারিয়েছে, আমরা দার্জিলিং দেখলে আর সেটা বুঝতে পারি। বলার কিছু নাই, ওখানটায় কংগ্রেস সমর্থন করেছিল, যেহেতু বিজেপির বিরুদ্ধে কোনো সরকার যদি তৈরি হয় কংগ্রেস সেখানে নৈতিকভাবে সমর্থন করে। তা সেখানে যখন বলা হয়েছিল আমরা সাম্প্রদায়িক রাজনীতিকে পরিত্যাগ করে আমরা একটা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক বাতাবরণ তৈরি করতে চাই মহারাষ্ট্রের মতো রাজ্যে, আপনারা সমর্থন করুন, তখন উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার, কংগ্রেস মিলে সরকার গঠেছিল। আমরা তো ক্ষমতা ওখানে আসার জায়গায় ছিলাম না, 43টা মতন আমাদের এমএলএ ছিল, কিন্তু আমরা সমর্থন করেছিলাম এই কারণেই যে যাতে মহাবিকাশ আগাড়ি সরকার ধর্মনিরপেক্ষ রাজনীতি, দাঙ্গা অশান্তি থেকে মহারাষ্ট্রকে মুক্ত করতে পারে। উদ্ধব ঠাকরে জমানায় আপনারা দেখেছেন যে মহারাষ্ট্র জুড়ে কোথাও কখনো সাম্প্রদায়িক দাঙ্গাই বলুন বা হানাহানি কাটাকাটি, সেগুলো কিন্তু হয়নি। আরও বড় কথা, কোভিডের সময় এই সরকার, আগাড়ি সরকার, গঠবন্ধনের সরকার সেখানটায় যে পারফরমেন্স করেছে সবাই সেটাকে স্বীকৃতি দিয়েছে, প্রশংসা করেছে। এবার তাদের মনে হয়েছে একটা অংশের যে আমাদের আরও ক্ষমতা দরকার, সেটা শিবসেনারই একটা বড় অংশ, তারা বেরিয়ে যাচ্ছে, বিজেপি মদত করছে। যেদিন থেকে উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হয়েছে সেই দিন থেকে বিজেপি পার্টি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে, মহারাষ্ট্রের সরকারকে ভেঙে দিতেই হবে যেভাবেই হোক। তার জন্য সমস্ত রকম প্রশাসনিক ক্ষমতাকে প্রয়োগ করেছে, সবাই জানে এটা, অর্থকে প্রয়োগ করেছে, ওখানে রাজ্যপালকে নিয়োগ করেছে, দিয়ে করেছে এটা, মহারাষ্ট্রে অস্থিরতা তৈরি করেছে। মহারাষ্ট্রে শুধু নয়, সারা বিজেপি পার্টি সারা ভারতবর্ষ জুড়ে বিরোধী দলকে ক্ষমতা থেকে সরিয়ে বিরোধী মুক্ত দেশ গড়তে চায়। আগে স্লোগান ছিল ওদের কংগ্রেস মুক্ত ভারত, এখন হয়তো স্লোগান পাল্টে বলবে বিরোধী মুক্ত ভারত, সেই লক্ষ্যই এগোচ্ছে। এটা দেশের পক্ষে ক্ষতিকর, গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর। নির্বাচিত যারা তাদেরকে এইভাবে খরিদ করে সরকার ভেঙে দেওয়ার মধ্যে নিশ্চয়ই গণতান্ত্রিক শক্তি তার মর্যাদা খুঁজে পাবে না বলে সবাই আমরা জানি।
একইভাবে এই বাংলাতেও দেখেছি, এই বাংলার নেত্রী গিয়ে মেঘালয়ে একই জিনিস করেছে, গোয়াতে একই জিনিস করার চেষ্টা করেছে। তাই দিদি আর মোদি বরাবরই আমি বলি, একই বৃন্তের দুটি ফুল বিজেপি আর তৃণমূল, একই পয়সার দুটো পিঠ বিজেপি আর তৃণমূল। দিদি আর মোদি ভাবনা তাদের এক, পার্টির নাম আলাদা, তাদের লিঙ্গ আলাদা, উনি পুরুষ উনি মহিলা, তাদের ভাষা আলাদা, তাদের রাজনৈতিক দলের নাম আলাদা, কিন্তু তাদের রাজনৈতিক লক্ষ্য এক, অর্থাৎ বিপক্ষকে চুরমার করে দাও। দাঁড়া, উত্তর দেখ সবাই। মোদির চেহারা থেকে মনে হয় কষ্ট পেয়েছে, আরও আরও যৌবন চলে এসছে মোদির। মোদি কষ্ট পেলে আমিও খুব দুঃখ পাবো। আমরা ধর্ণা দিয়েছি, আমাদের মনে হয়েছে আমাদের নেতার প্রতি অন্যায় হচ্ছে, তাই ওরা মনে করেছে ওদের নেতা দোষী তাই ধর্ণা দেয়নি, আর আমরা মনে করেছি আমাদের নেতা সৎ স্বচ্ছ তাই ধর্ণা দিয়েছি। ধর্ণা দেওয়া মানে এটাই, আজকে সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির বিরোধিতা করেছি আমরা। রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের বিরোধিতা করিনি আমরা, ভুল হচ্ছে, রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের বিরোধিতা করিনি আমরা। রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ আটকানোর জন্য তাহলে কোর্ট ছিল, কোর্টে যেতে পারতাম, তা যাইনি আমরা। রাহুল গান্ধীকে 5 দিন 54 ঘন্টা জিজ্ঞেস করেছে, করা হয়েছে, তা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা যে ভাবনা থেকে এগুলো করা হচ্ছে, কারণ যে কেসটা বলে কোনো কেস না, যেখানে টাকার আদান প্রদান নেই সেখানে বলছে টাকা চুরি হয়েছে। চিদম্বরম স্যার খুব ভালো বলছিলেন যে আমি বলছি একটা লোক আমার বাড়িতে ঢুকেছে, তার বিরুদ্ধে অভিযোগ করছি যে সে আমার বাড়িতে সুইমিং পুলে সাঁতার কেটেছে, অথচ আমার বাড়িতে সুইমিং পুলই নাই। তো স্বাভাবিকভাবেই এই ধরনের যে প্রতিহিংসা রাজ্যে আমরা তার বিরোধিতা করেছি। রাহুল গান্ধীকে ছেড়ে দেওয়ার কথা একবারে বলিনি আমরা, একবারও না। 54 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে, আরও প্রয়োজনে আরও 5000 ঘন্টা জিজ্ঞাসাবাদ করুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই এই যে প্রক্রিয়া, অর্থাৎ প্রতিহিংসার যে প্রক্রিয়া, প্রতিহিংসার রাজনীতির যে বাতাবরণ, তার বিরোধিতা করেছি আমরা। আমরা বলেছিলাম দাঙ্গায় কমানোর জন্য সেনা ডাকতে দেরি করেছিল, তো তাই বলেছিলাম। সেনা তো ডাকে প্রশাসন, প্রশাসন কাদের ছিল, সরকারের ছিল। আর গোদ্রাকাণ্ডে পরে এটা হবে এটা আন্দাজ পাওয়া গেছিল, তাদের সেখানকার ইন্টেলিজেন্স কী করেছিল, ফেল করেছিল, ইন্টেলিজেন্স ফেল করেছিল তাদের। আমরা বলছি না যে দিল্লিতে শিখ দাঙ্গা ঠিক হয়েছে, আমরা কিন্তু তার পক্ষে কোনো কথা বলিনি, বরং আমরা উল্টে মনমোহন সিং ক্ষমা চেয়েছে, আর কি চাইছে, আর কি বলতে হবে। কিন্তু গুজরাট দাঙ্গা হয়েছিল মোদির আমলে, অমিত শাহর আমলে, সংখ্যালঘুদের হত্যা করা হয়েছিল নির্বিচারে, সুপ্রিম কোর্ট বলে দেওয়া মানে এটা ডিভাইন ট্রুথ নয়, এটা গসপেল ট্রুথ নয়। সুপ্রিম কোর্ট বলে দেওয়া মানে আর কোনো অপরাধ হয়নি এটা ভাবার জন্য আমরা বসে নেই। সুপ্রিম কোর্টের অনেক রায় নিয়ে ভারতবর্ষে বিতর্ক তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টে জম্মু কাশ্মীর নিয়ে বিচার হয় না, অভিযোগ তৈরি হচ্ছে। যেখানে যেখানে সরকারের সমস্যা বেশি সেখানে বিচার দেরি হচ্ছে, ইনসিডেন্টাল, আমি বলছি না ইন্টেনশনাল, ঘটনাচক্রে হচ্ছে, প্রশ্ন উঠছে। অযোধ্যা কাণ্ড নিয়েও প্রশ্ন উঠেছে, রাম মন্দির নির্মাণের যে রায় তাতে নিয়েও প্রশ্ন আছে। বিচারপতিকে সেখানটাই রাজ্যসভার এমপি করা হয়েছে, অনেক প্রশ্ন আছে ভারতবর্ষ। তার মানে এটা নয় যে পরিশুদ্ধ পবিত্র হয়ে গেল নরেন্দ্র মোদীর অমিত শাহ, না, এটা গসপেল ট্রুথ নয়। আবার বলছি, অমিত শাহ কি বলেন আবার, এগুলো তো শুনে কিছুই না। রাজনৈতিক যারা বিশেষজ্ঞ তারা এগুলোকে নিয়ে হাসাহাসি করবে, কারণ সবাই জানে এটা যে গুজরাট মডেল মানে সাম্প্রদায়িকতার বিভাজনের ল্যাবরেটরি, সেই জন্যই বলা হয় গুজরাট মডেল। গোধরাকাণ্ড কি হয়নি দেশে?
গোধরাকাণ্ডে কি সংখ্যালঘুরা খুন বা হত্যা হয়নি? সেই সময় কি মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন না? সেই সময় কি অটল বিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদীকে বলেননি যে রাজধর্ম পালন করতে হবে? 2002 সালে সরকার তো বিজেপির ছিল, তো স্বাভাবিকভাবেই যখন দাঙ্গা হয়েছে, মুখ্যমন্ত্রী যখন নরেন্দ্র মোদী, ভারতবর্ষের অর্থমন্ত্রী বিজেপির প্রধানমন্ত্রী, সে বলছে নরেন্দ্র মোদীকে যে রাজধর্ম পালন করতে হবে, তখন সেই একই সাংবাদিক বৈঠকে নরেন্দ্র মোদী প্রতিবাদও করছে, দেখবেন সেসব পুরনো ভিডিও। তো স্বাভাবিক ঘটনা তো ঘটেছে, তাতে কেউ অভিযুক্ত ছিল, অভিযুক্তকে খালাস দিয়েছে সুপ্রিম কোর্ট। তার মানে এটা নয় যে ঘটনা ঘটেনি, তার মানে এটা নয় যে জাফরি সাহেবকে পুড়িয়ে মারা হয়নি। একটা কোর্টে তথ্য প্রমাণ পেশ করতে সেখানকার যারা তদন্তকারী সংস্থা, তাদের যে তথ্য প্রমাণ পেশ করা হয়েছে, তাতে মনে করে যে বিচারক প্রমাণ যথেষ্ট নয়, তাই তাকে ছেড়ে দিয়েছে, তাই তাকে খালাস করেছে। তার মানে এটা নয় যে ঘটনা ঘটেনি, বলতে পারো ওটা দিল্লিতেও তো ঘটেছিল, 100 বার ঘটেছিল। তার জন্য কংগ্রেসের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে, তার জন্য তদন্ত হচ্ছে, এত বছর পরেও এসআইটি গঠন করে তদন্ত হচ্ছে, কংগ্রেসের কাউকে অভিযুক্ত করা হয়েছে, সে জেলও খাটছে। ফারাকটা এই জায়গাটাই, কখনো কি মোদী গোদ্দার জন্য ক্ষমা চেয়েছেন কোথাও? তিনি তো যখন প্রশ্ন করা হয়েছিল মুসলমান মারা যাচ্ছে, তখন তিনি বলছেন রাস্তায় গাড়ি চললে কত কুকুর ছাগল কুকুরের বাচ্চারা মারা যায়, তা নিয়ে আমার মাথা ব্যথা কিসের? তো এই জন্য সাদাকে কালো, কালোকে সাদা করার যে বিজেপির পদ্ধতি, সেটা সবাই যেন অলরেডি তারা বলতে আরম্ভ করেছে, সত্যমেব জয়তে স্লোগান দিতে আরম্ভ করে দিয়েছে। কিন্তু গোদ্রার ঘটনা কি ঘটেনি ভারতবর্ষের মানুষকে বলতে পারবেন? ভারতবর্ষের মানুষকে বলতে পারবেন একটা গর্ভবতী মহিলার পেট ছিঁড়ে তলোয়ারের মাথাতে, সেই পেটের মধ্যে থেকে বাচ্চাকে বার করে তাকে নিয়ে নৃত্য কি দেখেনি গোদ্রার মানুষ? কি বলতে পারবে এগুলো গোদ্রার মানুষ? কি দেখেনি সেই কুতুবুদ্দিনের কান্না? ভারতবর্ষের মানুষ দেখেনি, সারা পৃথিবীর মানুষ দেখেনি কুতুবুদ্দিনের সেই কান্না? ঘটনা সত্য, অভিযুক্ত খালাস পেয়েছে, তার মানে এটা নয় যে ঘটনা অসত্য বা দাঙ্গা হয়নি বা মৃত্যু হয়নি। সবথেকে বড় কথা, তিনি তো তখন গুজরাটের মন্ত্রীও ছিলেন, তিনি কি করেছিলেন? কোর্ট থেকে খালাস পাওয়া মানে অপরাধ থেকে মুক্ত হয়ে যাওয়া নয়। এই এই গোদ্রাকাণ্ড, এই গুজরাট দাঙ্গা নরেন্দ্র মোদী এবং অমিত শাহর পিছন ছাড়বে না। ওরা টেক্সট বই থেকে গোদ্রা ঘটনাকে মুছে দিতে চাইছে। আপনারা কি জানেন যে আজকের আগামী দিনে ভারতবর্ষের যে স্কুলের পাঠ্যক্রম, তাতে গোদ্রা কাণ্ডটাকে বিলকুল মুছে দিতে চাইছে। তা করে কি মোছা যাবে? গোদ্রা কি কাণ্ড ঘটেনি? গোদ্রা কি জাফরি সাহেবের যে সহধর্মিণী, তিনি কি লড়াই করছেন না বিচারের জন্যে? কেন মোদি সাহারা যদি এতই তাদের মনে হয় তারা নিরপরাধ, এটা কেন ঘটলো তার ব্যাখ্যা দিন না, তাহলেই তো হয়ে যাবে। কারা অপরাধী, তাদের কি হয়েছে, তারা তো তখন ক্ষমতা ছিলেন, কার বিরুদ্ধে কী করেছিলেন, তার ব্যাখ্যা তাদের দিতে হবে। কেন অটল বিহারী বাজপেয়ী রাজধর্ম পালনের জন্য উপদেশ দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন,